নমস্কার। পরম আরাধ্য ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগত জননী পরম পূজনীয় শ্রী মা সারদা এবং পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিবেকানন্দ মহারাজকে আমার ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করে শুরু করতে চলেছি আজকের প্রবন্ধ পাঠ। শ্রীমৎ স্বামী মুমুক্ষানন্দজি মহারাজ দ্বারা রচিত প্রবন্ধটির নাম ভারতীয় নারী আদর্শের ঐতিহ্য ধারা। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যজ্ঞান চ্যানেলের সকল দর্শকবৃন্দকে আমি তন্ময় নিয়োগী ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ ও প্রার্থনা, আপনারা অতি অবশ্যই দিব্যজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও বেশি সংখ্যক মানুষ যাতে শ্রী শ্রী মায়ের কথা শুনতে পারেন তার সুযোগ করে দিতে দিব্যজ্ঞান চ্যানেলটিকে বেশি মাত্রায় শেয়ার ও লাইক করে আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। তাহলে শুরু করতে চলেছি আজকের প্রবন্ধ পাঠ, ভারতীয় নারী আদর্শের ঐতিহ্য ধারা। ভারতীয় নারী আদর্শের আলোকে শ্রীমা সারদা দেবীর চরিত্রের মহিমা উপলব্ধি করতে হলে সে আদর্শের স্বরূপটি স্মরণ করা সর্বাগ্রে প্রয়োজন। নারী পুরুষ নির্বিশেষে সমস্ত মানুষের জন্যই একটা মহনীয় আদর্শ ভারতের সমাজ সংস্কৃতিতে যুগ যুগ ধরে প্রবহমান। সেই আদর্শ আধ্যাত্মিকতার। ভারতের শিক্ষা, সমাজ, জ্ঞান বিজ্ঞান, সাহিত্য শিল্প, চিত্র ভাস্কর্য, সামাজিক রীতিনীতি প্রভৃতি সংস্কৃতি অঙ্গের মধ্যে একটা আধ্যাত্মিক আদর্শমুখীনতার রূপ ভারত ইতিহাস পাঠকের নিকট প্রতীয়মান হয়। ভারতীয় সমাজে ধর্ম বীরগণই ভারতীয় জনগণের শ্রেষ্ঠ শ্রদ্ধা পেয়ে থাকেন। মহত্তর নর বা মহত্তমা নারী বলতে ভারতবর্ষ আধ্যাত্মিকতায় সর্বোৎকৃষ্ট বিকাশযুক্ত নর বা নারীকেই বুঝে থাকে। প্রশ্ন হবে, এই আধ্যাত্মিক আদর্শের মূল ভাবটি কি? তা হল, মানুষের মধ্যে দেবত্ব আছে, একটা অবিনাশী দৈব গুণ সম্পন্ন সত্তা আছে, সেইটাই তার স্বরূপ, তার সারাংশ। মানুষ মানে রক্ত মাংসের পিণ্ডমাত্র নয়, অথবা রক্ত মাংস অস্থি মর্যাযুক্ত একটি মনও নয়, পরন্তু মানুষ হল এ সকলে অনুস্যূত অথচ এ সকলের থেকে স্বতন্ত্র একটা চেতন দিব্য পবিত্র সত্তা, যাকে বলি আত্মা। এই আত্মা বিরাট আত্মা বা বিশ্বাত্মার অংশ। এই আত্মা আমাদের বর্তমান মলিন দেহমনে অবস্থান হেতু যেন সুপ্ত বা সংকুচিত। এই আত্মাকে বিকশিত করার উপায় চিত্তকে নির্মল করা, অর্থাৎ ত্যাগ, সেবা, প্রেম, পবিত্রতা, সত্য, সংযম প্রভৃতি গুণের, যাকে গীতায় দৈবী সম্পদ নামে অভিহিত করা হয়েছে, নিরন্তর নিরলস চর্চা। যিনি সর্বপ্রকার ইন্দ্রিয় সুখাশ্রয়ী বাসনা কামনা ভোগ সুখ লালসা পরিত্যাগ করে উপরিউক্ত গুণগুলির মূর্ত বিগ্রহে পরিণত হন, অন্য ভাষায় বলতে হয় নিজ অন্তরস্থিত দেবত্বকে পূর্ণ বিকশিত করেন, ভারতীয় সমাজে তিনি আদর্শ পুরুষ বা আদর্শ নারী। বৈদিক সমাজে লক্ষ্য করি কঠোপনিষদ আখ্যায়িকার কিশোর বালক নচিকেতাকে, যমরাজ প্রদত্ত ইহ পরলোকের স্পৃহণীয় সর্বপ্রকার ভোগ সুখে অবলীলাক্রমে প্রত্যাখ্যান করে সে বলছে, এইসব গীতবাদ্য অপ্সরাকুল সুদীর্ঘ পরমায়ু সুবিশাল রাজ্য তোমারই থাকুক যমরাজ, আমি এসব চাই না। আত্মতত্ত্বের প্রাপ্তি ছাড়া নচিকেতা অন্য কিছুই চায় না। নরসমাজে যেমন নচিকেতার আদর্শ শ্রেষ্ঠ মানবাদর্শ বলে গৃহীত, নারী সমাজে তেমনিভাবে লক্ষণীয় বৃহদারণ্যক উপনিষদুক্ত মৈত্রীর আদর্শ। প্রব্রজা প্রাক্কালে পতি যাজ্ঞবল্ক চাইলেন দুই পত্নী মৈত্রী ও কাত্যায়নীর মধ্যে আপন পার্থিব সম্পদ বিভাগ করে দিতে। মৈত্রী তাতে বললেন, যার দ্বারা আমি অমৃতত্ব লাভ করব না তা দিয়ে আমার কি হবে? অমৃতত্ব লাভের উপায় আপনি যা জেনেছেন দয়া করে আমাকে তাই বলুন। নিজ নিজ জীবনে
ভোগ সুখ কামনার এরূপ আত্যন্তিক ত্যাগ, দৈবী গুণের চরম উৎকর্ষ সাধন সাধারণ মানব বা মানবী করতে পারে না ঠিকই, কিন্তু ভারতীয় জীবনাদর্শ বলে যিনি যতখানি ওই লক্ষ্যের অভিমুখী হন তিনি ততখানি বড়, ততখানি মহীয়ান। আধ্যাত্মিকতা উন্মোচনের ও দেবত্ব বিকাশের জন্য যেসব গুণের প্রয়োজন তার মধ্যে প্রধান সহায়ক হল ত্যাগ, স্বার্থত্যাগ, নিঃস্বার্থপরতা। ত্যাগের দ্বারাই সাধকগণ অমৃতত্ব লাভ করেন। এই ত্যাগের কর্মে পরিণত রূপ হল সেবা। তাই ত্যাগ ও সেবাই ভারতের জাতীয় আদর্শ, নর ও নারী উভয়েরই ক্ষেত্রে। তাই শুধু সাধিকা নয়, গৃহিণী, আচার্যা, সাহিত্যিক, কবি, সমাজসেবিকা, রাজ্ঞী, সম্রাজ্ঞী আদি বহুরূপে নারী জীবনের কৃতিত্ব ভারত ইতিহাসে প্রমাণিত থাকলেও যে দুটি গুণের মধ্যে ত্যাগ ও সেবার সমধিক বিকাশ, সে দুটি গুণ হল সতীত্ব ও মাতৃত্ব। এখানে নারী মহত্বের শ্রেষ্ঠ পরিমাপক। মাতৃত্ব পদবি জগতের উচ্চতম পদবি, কেননা একমাত্র এই পদবিতে অবস্থান করে চরম স্বার্থত্যাগ শিক্ষা করা যায়, অভ্যাস করা যায়। আমাদের প্রতি ভগবানের ভালোবাসাই শুধুমাত্র মায়ের ভালোবাসার উপরে স্থান পেতে পারে, অন্য সমস্ত ভালোবাসাই মায়ের ভালোবাসার নিম্নে। মায়ের কর্তব্য হল সন্তানের স্বার্থ আগে চিন্তা করা, তারপরে নিজের চিন্তা। মাতৃত্ব একটি উচ্ছ্বসিত ভালোবাসা যা কখনো প্রত্যাখ্যান করে না, যা আমাদের মাথায় চিরবর্ষিত একটি আশীর্বাদ। যে ভালোবাসা কখনো কিছু পাবার কথা ভাবে না, যে ভালোবাসা শুধু দান করেই চলে, প্রতিদানের আকাঙ্ক্ষা রাখে না, সেটাই মাতৃভাব। এই মাতৃভাবের চরম বিকাশে নারী শুধু গর্ভজাত সন্তানকে নয়, সকল মানুষকে, এমনকি সকল প্রাণীকে সন্তান জ্ঞানে স্নেহ করতে, সেবা করতে অগ্রসর হয়। মানুষ শত্রু বা মিত্র, ধনী বা নির্ধন, ক্ষুদ্র বা মহৎ, সৎ বা অসৎ, সেই বিচার মাতৃহৃদয় করে না। পুত্র কুপুত্র হলেও মাতা কখনো কুমাতা হন না। মাতৃভাব যদিও নারী মাত্রে স্বাভাবিক, তবুও সচরাচর তা আপন গর্ভজাত সন্তানে প্রযুক্ত হয়। কিন্তু যে নারী যত অধিক ত্যাগ, সেবা, সংযম, পবিত্রাদি চারিত্রিক দৈবী গুণ চর্চা করে, অধিকারিণী হয়, ততই তার মাতৃত্ব ব্যাপকতর হয়, বিশ্বাবগাহী হয়, ততই তা সন্তানরূপে গৃহীত মানবের জাগতিক আত্মিক সর্বপ্রকার কল্যাণ সাধনে রত হয়। মাতৃত্বের মতন আর একটা বহু আকাঙ্ক্ষিত, বহু মানিত আদর্শ হল সতীত্ব। কিরূপ নিষ্ঠা সহকারে, কতখানি সংযম, পবিত্রতা, তিতিক্ষা ও ত্যাগ স্বীকারের দ্বারা হিন্দু নারী পাতিব্রত্য আদর্শ অনুসরণ করে, তার বিচিত্র কাহিনী ভারতের সাংস্কৃতিক ইতিহাসকে উজ্জ্বল করে রেখেছে। শুধু তাই নয়, এই সতীত্ব ও মাতৃত্বকে হিন্দু নারী ঈশ্বর লাভের সাধনারূপেই জেনেছে। পতির সেবা নয়, পতি নারায়ণের সেবা। পুত্র স্নেহ নয়, পুত্র নারায়ণের প্রতি স্নেহ করে ভারতীয় নারী যোগী মুনি বাঞ্ছিত লক্ষ্য ঈশ্বরানুভূতি লাভ করেন। ভারতীয় নারী আদর্শের ঐতিহ্য ধারা অনুধাবন করলে সংক্ষেপে এই বলতে হয়, এ ধারার মৌল উপাদান সতীত্ব মাতৃত্ব। সংযম, পবিত্রতা, ত্যাগ, তিতিক্ষা, স্নেহ ও সেবা প্রভৃতি দৈবী গুণ, এবং এই সকল গুণের চরম উৎকর্ষে আত্মানুভূতি, ঈশ্বরানুভূতি, ব্রহ্মানুভূতি। ব্রহ্মজ্ঞান লাভার্থ সর্বভোগ সুখ ত্যাগিনী মৈত্রীর অপূর্ব আলেখ্য বৃহদারণ্যক উপনিষদে চিত্রিত রয়েছে। উপনিষদেরও পূর্বে জগতের প্রাচীনতম ধর্মগ্রন্থরূপে খ্যাত ঋগ্বেদে অম্ভ্রিন ঋষির কন্যা বাকের ব্রহ্মজ্ঞান লাভের পরিচয় পাই। ব্রহ্মাণ্ডের মূলীভূত সৃজনী পালিনী সংহারিণী শক্তির সঙ্গে তাদাত্ম্য অনুভব করে তিনি বলছেন, আমি একাদশ রুদ্র ও অষ্টবসু রূপে বিচরণ করি, দ্বাদশ আদিত্য এবং বিশ্বদেবগণ আমারই নানা অভিব্যক্তি। মিত্র ও বরুণ এই উভয়কে, ইন্দ্র ও অগ্নি এই দেবতাদ্বয়কে, তথা অশ্বিনী কুমার যুগলকেও
আমি ধারণ করে আছি। অত্রি ঋষির কন্যা অপালা স্বামী কর্তৃক পরিত্যক্তা হবার পর পিতৃগৃহে কঠোর তপস্যা করে ঋষিত্ব লাভ করেন ও বেদ ও মন্ত্র রচনা করেন। অঙ্গিরা ঋষির দুহিতা শাশ্বতী মন্ত্রদ্রষ্টি ঋষিকারূপে বৈদিক সাহিত্যে খ্যাতিমতী ছিলেন। ওই বৈদিক যুগেই রাজ্ঞী বিপসলা স্বামীর সহায়িকারূপে একত্রে স্বামীর সঙ্গে বিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করে স্বামী ভক্তি প্রকাশের একটা নিজস্ব ধারা দেখিয়ে গেছেন। আধ্যাত্মিক আদর্শে গরিয়ান যেসব নারী চরিত্র রামায়ণের পৃষ্ঠা সমুজ্জ্বল করেছে, পাতিব্রত পবিত্রতা ও সর্বংসহা ধরিত্রীর তুল্য সহিষ্ণুতার প্রতিমূর্তি সীতাদেবী তাদের অগ্রগণ্যা। স্বামী বিবেকানন্দের ভাষায় সীতা চরিত্র অসাধারণ, ভারতীয় নারীগণের যেরূপ হওয়া উচিত সীতা তাহার আদর্শ। নারী চরিত্রের যত প্রকার ভারতীয় আদর্শ আছে সবই এক সীতা চরিত্র হইতেই উদ্ভূত। মহামহিময়ী সীতা সাক্ষাৎ পবিত্রতা অপেক্ষাও পবিত্রতরা, সহিষ্ণুতার চূড়ান্ত আদর্শ সীতা চিরকালই এই রূপে পূজা পাইবেন। যিনি বিন্দুমাত্র বিরক্তি প্রদর্শন না করিয়া সেই মহা দুঃখের জীবনযাপন করিয়াছিলেন সেই নিত্য সাধ্বী নিত্য বিশুদ্ধ স্বভাবা আদর্শ পত্নী সীতা সেই নরলোকের এমনকি দেবলোকের পর্যন্ত আদর্শ স্বরূপা মহিষী সীতা চিরদিনই আমাদের জাতীয় দেবতারূপে বর্তমান থাকিবেন। ভারতীয় নারীগণকে সীতার পদাঙ্ক অনুসরণ করিয়া নিজেদের উন্নত বিধানের চেষ্টা করিতে হইবে, ইহাই ভারতীয় নারীর উন্নতির একমাত্র পথ। সীতাদেবীর চিত্র ছাড়াও রামায়ণে বর্ণিত জননী কৌশল্যার স্বামীভক্তি ও ধর্মপ্রাণতা, আবাল্য তপস্বিনী সবরীর বাল্য থেকে বার্ধক্যব্যাপী সুচিরকালের প্রতীক্ষা ও নীরব সাধনা, বিভীষণ সহধর্মিণী নিষ্কলুষ শরমা, সূক্ষ্ম ধর্মবুদ্ধি পরায়ণা রাবণ মহিষী রাজ্ঞী মন্দোদরী এবং আরও কয়েকটি পুত নারী চরিত্র ভারতীয় নারী আদর্শের গৌরবমণ্ডিত ধারাকে গভীরভাবে স্মরণ করিয়ে দেয়। ভক্তিভাবের চরম বিকাশ ভারতের তথা বিশ্বের ইতিহাসে যাদের জীবনে রূপায়িত, শ্রীকৃষ্ণ প্রেমে উন্মাদিনী শ্রীকৃষ্ণ বিরহ বিধুরা শ্রী রাধা তাদের মধ্যে স্বকীয় মহিমায় সমুজ্জ্বল। ভক্তিশাস্ত্রে ভক্তি ভাব মহাভাব প্রেম প্রভৃতি ভক্ত সাধকের যে সমস্ত উচ্চ উচ্চতর উচ্চতম অবস্থা লাভের কথা বর্ণিত হয়েছে সেগুলির বিকাশ পরবর্তীকালে শ্রী চৈতন্যদেবের জীবনে সংগঠিত হয়েছিল। সে সমস্তের নিদর্শন রূপে রাধারানী ভারতের পুরাণ সাহিত্যে চিত্রিতা রয়েছেন। তিনি যুগ যুগ ধরে ভক্তিপথের সাধক ও সাধিকাকুলকে অনুপ্রাণিত করছেন। মহাভারতের গান্ধারী শকুন্তলা দময়ন্তী প্রভৃতি চরিত্রে পাতিব্রত্যের সঙ্গে অসাধারণ তেজস্বিতা ও কোমলতার সমন্বয় লক্ষ্য করা যায়। ধৃতরাষ্ট্র মহিষী রাজ্ঞী গান্ধারীর স্বামীর জন্য ত্যাগ স্বীকার পাঠককে বিস্ময়মুগ্ধ করে। পতিকে অন্ধ দৃষ্টিসুখে বঞ্চিত জেনে তিনি নিজ চক্ষুকেও সর্বদা আবৃত রেখে সহধর্মিণী হয়েছিলেন। তার পতিপ্রেম যেমন অনবদ্য তেমনি অভূতপূর্ব তার নীতিবোধ ও ধর্মনিষ্ঠা। স্বামী অনুরাগিনী তিনি, তথাপি কদাপি অধর্ম পথাশ্রয়ী পুত্রের প্রতি স্বামীর স্নেহান্ধ পক্ষপাতিত্ব সমর্থন করেননি। এহেন পুত্রকে শাসনে রাখার স্বনির্বন্ধ অনুরোধ করেছেন স্বামীকে, নিজে পুত্রকে ভৎসনা করেছেন প্রতিনিবৃত্ত করবার চেষ্টা করেছেন। পুত্র প্রতিদিনই যুদ্ধযাত্রার প্রাক্কালে মাতাকে প্রণাম করে জয়ের জন্য তার আশীর্বাদ চেয়েছেন সকরুণভাবে। ধর্মাশ্রিতা মাতা কখনো বলেননি তুমি জয়ী হও, বলেছেন যেখানে ধর্ম সেখানেই জয়। সত্যবান পত্নী সাবিত্রী আবাল্য রাজপ্রাসাদের সুখে অভ্যস্ত হয়েও যেভাবে মৃত পতির দেহকে গভীর অরণ্যে সক্রোড়ে স্থাপন করে সকরুণ প্রার্থনা দ্বারা যমরাজের কাছ থেকে পতির পুনর্জীবন ফিরিয়ে এনেছিলেন, হিন্দু রমণী ভক্তি ভরে তা শ্রবণ করে সাবিত্রী তুল্য পতিব্রতা হবার চেষ্টা করে, তেমনিভাবে সে অনুসরণের প্রয়াস পায় দময়ন্তীকে, যিনি নিদারুণ দুঃখ বিপর্যয়ের মধ্যে সাপদ সংকুল অরণ্যে ছায়ার ন্যায় পতির অনুগমন করেছেন, তার দুঃখভাগিনী হয়েছেন। যোগাবশিষ্ট রামায়ণে বর্ণিত রাজকন্যা
রাজমহিষী রাজকার্য নিপুণা গার্হস্থ ধর্মনিষ্ঠা চুরালা দেবী যোগী মুনি বাঞ্ছিত পরম তত্ত্ব জ্ঞান অধিগত করেছিলেন এবং আধ্যাত্মিক জ্ঞান ও রাজ্য শাসন ও রূপ ধর্ম দক্ষতার সঙ্গে সমন্বয় করেছিলেন নিজ জীবনে। মার্কণ্ডীয় পুরাণে চিত্রিতা আত্মজ্ঞানামৃত তৃপ্তা মদালসা নিজ শিশু সন্তানগণকে দোলনায় দোলাবার কাল থেকেই শুদ্ধ শিরে তাত অর্থাৎ তুমি শুদ্ধ আত্মা এই বলে শিক্ষা দিয়ে আত্মজ্ঞ করে তুলতে সচেষ্ট হতেন। বৌদ্ধ সাহিত্যে থেরিগাথা নামক পুস্তকে সন্ন্যাস ব্রতাভিষিক্তা ক্ষেমা সুমেধা পটাচারা প্রভৃতি 72 জন থেরির নামোল্লেখ রয়েছে। বুদ্ধদেবের বিমাতা ও মাতৃশ্বসা রাজ্ঞী মহাপ্রজাপতি বুদ্ধদেবের নিকট সন্ন্যাস গ্রহণ করেন। কথিত আছে বুদ্ধদেবের পত্নী যশোধরা স্বামীর গৃহত্যাগের পর হতেই সন্ন্যাস ব্রত অবলম্বন করিয়া প্রাসাদেই বাস করিতেছিলেন। গৃহে বাস করেও তিনি সন্ন্যাসিনীই ছিলেন। শ্রী চৈতন্যদেব সহধর্মিণী ত্যাগতিতিক্ষার প্রতিমূর্তি দেবী বিষ্ণুপ্রিয়ার স্বামীভক্তি কঠোর কৃচ্ছতাময় জপ তপ পরায়ণ জীবন মধ্যযুগীয় ভারতের নারী ঐতিহ্যের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বার্থচিন্তা বিস্তৃত হয়ে তিনি জগত কল্যাণে স্বামীকে গৃহত্যাগে সম্মতি জানিয়েছেন। নিজে অন্তঃপুরচারিণী থেকে সহস্তে অতিশয় নিষ্ঠাভক্তির সঙ্গে বৃদ্ধা শাশুড়ি গৃহদেবতা রঘুনাথ অতিথি অভ্যাগত ও ভক্তজনের সেবায় জীবন অর্পণ করেছেন এবং অবসরকালটুকু ভগবত আরাধনা ও জপ ধ্যানে ব্যয় করেছেন। উত্তরকালে তার সাধন ভজন মাত্রা জীবনযাপনের কঠোরতা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। প্রাতঃকালে স্নানান্তে শালগ্রামে তুলসী মঞ্জুরি নিবেদন, বেলা তৃতীয় প্রহর পর্যন্ত হরে কৃষ্ণ নাম জপ, তৎপরে ষোড়শ সংখ্যক জপের দ্বারা পবিত্রীকৃত হত যে কোটি তণ্ডুল, সহস্তে তা রন্ধন ও ভোগ নিবেদন, প্রসাদ ধারণ প্রসাদ বিতরণ, ভক্তদের প্রণাম গ্রহণ, এরূপ নিষ্ঠাময় জীবন অনলসভাবে যাপন করেছেন। শ্রী বিশ্বম্ভর শ্রী চৈতন্যদেবের দ্বারমূর্তি প্রতিষ্ঠা করে ভক্তগণের ভক্তি সাধনার সহায়ক রূপে শ্রী চৈতন্য পূজার পথ নির্দেশ করেছেন। মধ্যযুগের ভারতবর্ষে যেসব মহান আধ্যাত্মিক ব্যক্তির দ্বারা সহজ সরল অনারম্বর জনমানস অনুকূল ভক্তি সাধনার প্রবর্তনা হয়েছিল, মেবার রাজবংশীয়া মীরাবাই তাদের মধ্যে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। গিরিধর গোপালের প্রেমে রাজপ্রাসাদ কুল মান ত্যাগিনী মীরার ভক্তিভাব, তার গভীর মরমিয়া অনুভূতি, তার রচিত ও গীত ভজনাবলী ভক্তিমার্গ অনুসারীদের সাধনার বিশেষ সহায়ক রূপে পরিগৃহীত হয়েছে। বহু সাধকের নিকট তিনি শ্রী রাধার দ্বিতীয় বিগ্রহ রূপে সম্পূজিতা। রাজপুতানী পদ্মিনীর শৌর্য বীর্য ও প্রশাসনিক দক্ষতা শুধুমাত্র তার ব্যক্তি স্বাতন্ত্র্যের নিদর্শন নয়, তা বিশেষভাবে তার সংযমপুত পাতিব্রত ধর্মের উজ্জ্বলচ্ছটা। ঝাঁসি রানী লক্ষ্মীবাই স্বামী রাজা গঙ্গাধর রাওয়ের আদেশক্রমে সহমরণে ক্ষান্ত হয়ে দত্তক পুত্রের অভিভাবিকা হন এবং রাজ্যের স্বাধীনতা রক্ষার জন্য দুর্ধর্ষ ব্রিটিশ রাজের সঙ্গে যুদ্ধে প্রাণত্যাগ করেন। লক্ষণীয় এক্ষেত্রেও লক্ষ্মীবাইয়ের বীরঙ্গনা ধর্ম বা স্বাধীনতা ধর্ম তার পাতিব্রত ধর্মেরই অন্যতম প্রকাশ। অষ্টাদশ শতকে মহারাষ্ট্রের আরেকজন বীরঙ্গনা অহল্যাবাই একদিকে যেমন সুষ্ঠু রাজ্য পরিচালনা তৎসহ ভারতবর্ষের নানা স্থানে অসংখ্য মন্দির রাজপথ ধর্মশালা স্নানঘাট প্রভৃতি নির্মাণ করে খ্যাতিমতী, তেমনিভাবে তিনি তার ত্যাগ তপস্যা ও কৃচ্ছতাময় তপস্বী জীবনের জন্য প্রসিদ্ধা। বিত্তশালিনী রাজ্ঞী হয়েও তিনি নিজেকে সর্বদা দেশ সমাজ ও মানুষের দীন ও সেবিকা বলে মনে করতেন। কলকাতার ভক্তিমতী রানী রাসমণি তার অসাধারণ বিচক্ষণতা কর্মদক্ষতা সেবাপরায়ণতা পরদুঃখ কাতরতার সঙ্গে তার তাপসী সুলভ অনারম্বর বিলাস বর্জিত পূজা জপ ও নিরত দিব্য জীবনের জন্য অগণিত মানুষের হৃদয়ের শ্রদ্ধার্ঘ আজও পেয়ে থাকেন। পরলোকগত পতির প্রতিনিধি হিসাবে তিনি বিস্ময়কর দক্ষতার সঙ্গে সুবিশাল জমিদারি পরিচালনা করতেন। দরিদ্র প্রজাকুলের আপদে বিপদে সাধারণ স্বাচ্ছন্দ্য বিধানে যে নিরন্তর জননী সুলভ চেষ্টা যত্ন তিনি করতেন,
তা তার বিশাল মাতৃত্বের পরিচায়ক। শ্রী রামকৃষ্ণ জননী চন্দ্রমণি দেবী, শ্রী সারদা দেবীর মাতা শ্যামা সুন্দরী দেবী, শ্রী রামকৃষ্ণের অন্যতম গুরু যোগেশ্বরী ভৈরবী, শ্রী রামকৃষ্ণের মহিলা ভক্তদের মধ্যে অঘরমণি দেবী অর্থাৎ গোলাপের মা, যোগীন্দ্র মোহিনী বিশ্বাস অর্থাৎ যোগেন মা, গোলাপ সুন্দরী দেবী অর্থাৎ গোলাপ মা, সন্ন্যাসিনী গৌরী মা, শ্রী রামকৃষ্ণ ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীমণি দেবী প্রভৃতি কয়েকজন অতি উচ্চকোটি সাধিকার আবির্ভাব ঊনবিংশ শতাব্দীতে শ্রী রামকৃষ্ণের সমকালে আমরা লক্ষ্য করি। এদের জীবনী পাঠ করলে অনুমাত্র সন্দেহ থাকে না যে এরা ভারতের অধ্যাত্ম সাধনার যোগ্য ধারক, বাহক ও পরিপুষ্টিবর্ধক। দক্ষিণ ভারতের মহিষী সাধিকাকুল সমভাবেই শিক্ষা সংস্কৃতিতে বিশেষত অধ্যাত্ম সংস্কৃতিকে পুষ্ট করেছেন। তাদের মধ্যে বিশেষভাবে স্মরণযোগ্য পুণ্যশ্লোক অণ্ডাল। মধুর ভাবাশ্রিত ভক্তি সাধনায় তিনি ভাগবতে বর্ণিত গোপীদের মতন উচ্চ অবস্থা লাভ করেছিলেন, তেমনি উচ্চ অবস্থা লাভ করেছিলেন কারাইক্কাল আম্মেয়ার দেবাদিদেব মহাদেব শিবের প্রতি ভক্তিরসের আস্বাদন বিতরণে। বলা বাহুল্য, দক্ষিণ ভারতীয় বহু নারী সাহিত্য, প্রশাসন বা শৌর্যবীর্যের ক্ষেত্রে সুপ্রসিদ্ধা হয়েছেন, কিন্তু সর্বত্র তাদের সংযম, তিতিক্ষা, পবিত্রতা, মাতৃজাতিসুলভ গুণের বিকাশ বিশেষভাবে লক্ষণীয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব, জগজ্জননী শ্রী শ্রী মা সারদা এবং পূজ্যপাদ শ্রী শ্রী স্বামীজি মহারাজজির শ্রীচরণে সকলের জন্য কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করে আজকের পাঠ এখানেই শেষ করছি। নমস্কার। Yeah.